হ্যালো, আসসালামু আলাইকুম। না বলে আবারও চলে আসছি আজকে, হঠাৎ করেই আসছি কারণ আমি আর খুশি ধরে রাখতে পারি নাই। রিজন ইজ অনেক গোটাপাতি ড্রেস আসছে, দুই ধরনের ডিজাইনের। সো আমি ধরোটা হয়তো দেখাবো আজকে তোমাদেরকে। ভাবলাম যে চলেই আসি কারণ অনেকে লিখছিল আমি 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 দেখতে চাই। সো যারা দেখবে এখন যেগুলো দেখাবো, মোস্ট ওয়েলকাম। কিন্তু আরও কিছু কালার্স আছে, এগুলো আমার অফিসে। ওকে, বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি আমাদের অফিস থেকে লাইভে আসছি ফর দ্য ফার্স্ট টাইম। সো অফিস একদমই নতুন, তেমন একটা গুছানো হয়নি, কিছু কিছু তো হয়েছে বাট এখনও শেলফসের অনেক কাজ বাকি আছে, অনেক ধরনের এদিক সেদিকের কাজ এখনও বাকি রয়ে গেছে। ফার্স্ট অফ অল বলো তোমরা কে কী শুনতে পাচ্ছ। আজকে কোনো মানে ক্যাটালগের ড্রেস দেখাবো না, বাট তার থেকে অনেক প্রিটি প্রিটি ড্রেসেস দেখাবো। কে কী দেখতে চাও বলতে পারো। ওকে, আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই কারণ অনেকক্ষণ হয়েছে নিঃশ্বাস নিই না। এরকম মনে হচ্ছিল পানি আছে, পানি। ওকে, সো যে যে ভিউ করবে তাদেরকে বলছি, কাতানের ওড়না দেখাবো, গোটাপাতি ড্রেস দেখাবো, দুই ধরনের ডিজাইনস। চলে আসবে শোরুমে দেখতে, বাট তার আগে দুইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস দেখাই। সেটা হচ্ছে খুবই পছন্দ করছো যেটা, সেটা হচ্ছে ওই যে খাদি ন্যাচুরালের রোজ ওয়াটারটা। হয়তো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আজকে লাইটিংয়ের কী অবস্থা, যেহেতু অন্য জায়গার থেকে হয়েছি মানে লাইটিং বুঝতে একটু টাইম লাগে। পিওর রোজ ওয়াটার খাদির এটা অনলি 250, মাত্র 250 টাকা। কিন্তু দেখা যাচ্ছে যে এটা অনেকেই শোরুম থেকে পিক করে নিয়ে যাচ্ছে এবং খুবই পছন্দ করছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ, এটা তুমি চাইলে এমনি কটন প্যাড দিয়ে নিয়ে ফুল ফেসে দিতে পারো, রাতে ঘুম দেওয়ার আগে দিতে পারো, তাহলে আমার মতো টায়ার্ড দেখাবে না। আমি তো আমাকে তো অনেক টায়ার্ড দেখাচ্ছে, তোমাদেরকে অনেক প্রিটি লাগবে। আর যেটা করতে পারো, যে কোনো ফেস প্যাক পাউডার বেসড, ফর এক্সাম্পল খাদিরই যদি তোমার কোনো ফেস প্যাকগুলো ইউজ করে থাকো অথবা অন্যান্য কোনো ব্র্যান্ডের, ওটার সাথে ওটার মানে ওয়াটারের বদলে তুমি রোজ ওয়াটারটা ইউজ করতে পারো, প্লেন ওয়াটারের বদলে। জাম্বো মাগ, আর যাদের চুল অনেক বেশি ড্রাই আমার মতো, তারা এটা ট্রাই করে দেখতে পারো, আমার খুব ভালো লেগেছে। অফকোর্স এটা এখানে রাখা একটা প্যাক, এটা তো আমার বাসার প্যাকটা না। এই বটলটা দেখো, অ্যালোভেরা শ্যাম্পু দেখতে পাচ্ছ, মনে তো হয় না। হ্যাঁ, অ্যালোভেরা শ্যাম্পু, ইটস অনলি 350, তাই না? অ্যালোভেরা শ্যাম্পু খুবই রিজনেবল, শোরুমে আছে, শোরুম থেকে পিক তো করতেই পারো, ক্যাশ অন ডেলিভারি চাইলেও বলতে পারো। বাট আমি এই দুটো জিনিস কেন দেখালাম, দোনোটাই খুবই কাজের। অ্যালোভেরা বলতে যারা খুবই ভক্ত তারা তো জানোই, যাদেরকে অ্যালোভেরা কাজ করছে, অ্যাজ ইন যাদের অলরেডি যারা অ্যালোভেরা যে জেলটা ওইটা ইউজ করো অথবা অ্যালোভেরা ফেস ওয়াশ ইউজ করো, তাদের অ্যালোভেরা শ্যাম্পুটাও স্যুট করবে। সো তোমরা এটা নিয়ে নিতে পারো 350 অনলি, আর অথবা রোজ ওয়াটারটা, ঠিক আছে? দোনোটারই ছবি নিয়ে রাখো। সো ভিউজ বাড়লে আমি ড্রেসেস দেখানো শুরু করবো, ভিউজ অলরেডি অনেক চলে আসছে। হ্যাঁ ভিউয়ার্স, তারপরেও এই ঠিক ধরেছি, হ্যাঁ, একটা রোজ ওয়াটার আর একটা হচ্ছে অ্যালোভেরা শ্যাম্পু, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ডান ডান ডান, এই দেখো। সো যার যেটা লাগবে, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 350, খুবই রিজনেবল, খুবই রিজনেবল। আই লাভ ইউ টু, যারা আমাকে লাভ ইউ বলছো। আপু তোমার ওড়না সুন্দর, আমি তো ওড়না পরি নেই, আমি আজকে একটা খুব সুন্দর একটা গাউন পরে আছি, অ্যাজ অল ইউ ক্যান সি, এগুলো নতুন আসছে। হ্যাঁ, সো দেখাবো সবই। আপনি তোমার ড্রেসটা দেখাও, দেখালাম তো তোমাদেরকে, এখনই দেখালাম, নতুন গাউন আসছে এগুলার। সো দেখলাম একটা, দেখে মনে হলো যে ওয়াও খুবই সুন্দর, নিজে একদম নিলে বা পরলে কেমন হয়। সো নিজে একটা পরেই ফেললাম, দেখেছো টাইটেল প্রিন্টের গাউনটা, দেখা যাচ্ছে। ওকে, সো শুরু করি, কি দেখবে বলো, আগে ওড়না দেখবে নাকি আগে ড্রেস দেখবে? হাই আপু, হাই হাই হাই, তোমরা যারা হাই বলছো, ড্রেসটা তোমার খুব সুন্দর। হ্যাঁ, ড্রেসটা খুবই কমফোর্টেবল, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, ড্রেসটা খুবই কমফোর্টেবল আর অনেক ঘের, দেখো অনেক ঘের, দেখেছো? আর আমি যেটা বলেছি, যে কোনো ড্রেসেস যদি তুমি ইসে দিয়ে পড়ো মানে নিচে প্লাজো দিয়ে পড়ো,
প্লাজোটা তো দেখা যাচ্ছে না বাট মানে এখানকার থেকে ইটস লাইক আ ক্যানক্যান এফেক্ট সো তোমার আরও বেশি এটা ফ্লোই মনে হবে আমি সবার ইনবক্সে রিপ্লাই দিব বাট দেখা যায় শোরুমে থাকলে শোরুমে তো আমার কাজ করতে হয় সো ওই তোমাদের তোমরাই যখন শোরুমে আসো শোরুমে তোমাদেরকে অ্যাটেন্ড করে তারপর যে একটু ঘুম দেওয়া মানে দিতে তো পারি তাই না সো আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়া খুবই তাড়াতাড়ি আর যাদের অর্ডার্স আছে আমি ডেলিভারি করা স্টার্ট করেছি ফ্রাইডেতে তো ডেলিভারি যায় না এটা তো তোমাদেরকে বুঝতেই হবে ফ্রাইডেতে তো কারো কোনো ডেলিভারিজ যাবে না এটি স্বাভাবিক বাট আজকে অনেকে ডেলিভারি পাবে সো মন খারাপের কোনো দরকার নাই অনেক ডেলিভারি হবে এখন দেখি ওনা দেখা শুরু করি এটা কি লাভ দিচ্ছে কে কে কাতানের ওনা তাই নাকি চিনতে পেরেছ কি সুন্দর ওয়াও আমি ব্ল্যাক আনিয়েছি সবার ফার্স্টে ব্ল্যাক দেখালাম কারণ লাস্ট টাইম আমি ভেবেছিলাম কি ব্ল্যাকটা বাদ দিই ব্ল্যাক হয়তো মেয়েরা কাতান ওড়না হিসেবে নিতে যাবে না বাট লাস্ট টাইমে সব থেকে বেশি রিকোয়েস্ট ছিল যে আপু ব্ল্যাক নে শোরুমে আসে কালার্স কোনোটাই বাদ দেয় না নিয়ে যায় সবই কারণ আমার তো আমি বললাম যে কাতান ওড়না আমার দুই দিনে শেষ হয়েছে আর ফুলকারি ওড়না একদিনে মানে এত বেশি ডিমান্ড ছিল সো তখন বলে কি যে আপু ব্ল্যাক হবে না আমি ভাবছি যে ব্ল্যাক তোমরা পরবে না বাট ব্ল্যাকই সব থেকে বেশি ডিমান্ড ছিল হ্যালো আই এম ব্যাক একটু কানেকশানে মেইন প্রবলেম ছিল কে কে এখনো দেখতে পাচ্ছ দেখতে কি পাচ্ছ তুমি যেটা পড়েছো ওই ড্রেসটা নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ওন্নাটা এগুলো আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে ওনলি 2700 টাকা করে ওন্নাগুলো দেখো কি সুন্দর আমি দূরে যাই দেখতে পাবে এখানে তো প্রচুর লাইট এই অফিসে সো এখান থেকে দেখতে খুব সুবিধা হবে দেখেছো আই হোপ তোমাদের ভালো লাগবে কাতানের ওড়নাগুলো এখন পাচ্ছো কানেকশন সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছিল এই যে দেখো নিচের এই ঝালরগুলো দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের পার্টটা বর্ডারটা আর নেক্সট একটা দেখি তো কি কালার হয় আপু আমি তোমাকে নিউ ইয়র্ক থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক প্রব হচ্ছে ইন্টারনেটে ওকে নেট প্রবলেম ইন্টারাপশন হচ্ছে খুব আচ্ছা ঠিক আছে রিয়েলি সরি আবার ঠিক হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ কে কে সুন্দর লাগছে তোমাকে তাই আসবি আমি আজকে জাস্ট এমনিই চলে আসছি জানিস অফিসে আসছি এসে দেখি কি যে এত সুন্দর সুন্দর ড্রেস আসে তো ভাবলাম যে চলেই আসি ওয়াও মানে কি বার্ডস কাদের প্রিয় কবুতর এই যে দেখো মাসাক্কালি কাতানোর না এটা দেখো আই হোপ নাও ইটস ওকে আমি আমার মোবাইল ডাটায় চলে আসছি সো দ্যাট আর ডিসকানেক্ট না হয় এখন বাংলা লিঙ্ক ঠিক থাকলেই হয় আচ্ছা এটা দেখি হ্যাঁ এখানে দেখো এলিফ্যান্টস নিচে পার্টটা আর এখানে হচ্ছে এই বার্ডস এটাও কাতান ওড়না তোর থেকে দেখাই দেখতে পাচ্ছ কেউ একটু কমেন্ট করো যে দেখতে পাচ্ছ কিনা জাস্ট লাইক বেবি ডল লাগছে থ্যাংক ইউ অফিসটা জিওস আই লাইক দ্য লাইটিং হ্যাঁ তোকে নিয়ে আসবো একদিন অফিসে লাইট দেখছিস এই যে লাইট দিয়েছি ওপরে যাই হোক এই যে ঠিক আছে এটাও দেখলাম এটা যার লাগবে ছবি তুলে শোরুমে চলে আসবে ছবি নিয়ে অথবা ইউ নো হোয়াট টু ডু কী করতে হবে ছবিটা পোস্ট করো আমি পাঠিয়ে দিব অ্যাজ আর্লি অ্যাজ আই ক্যান যদি একটু দেরি হয় আমার তারপরে অ্যাজ আর্লি অ্যাজ আই ক্যান আমি পাঠিয়ে দিব ওকে
এটা নিবে? আচ্ছা ঠিক আছে, এটা নিলে তুমি ইনবক্স করবে নাকি শোরুমে আসবে? তোমার জন্য যেটা বেস্ট হয় ওটা করো, নয়তো তুমি গ্রুপে পোস্ট করে দাও। হ্যাঁ, গ্রুপে পোস্ট করে দাও ছবিটা, যে যেটা ছবি তুলেছো। এটাও সেম প্রাইস, 2700 টাকা। এবার আরেকটা সুন্দর ব্ল্যাক দেখি, তাই না? ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, এর আগেরটা ছিল মানে ইটস মোর লাইক কপার, দেখেছো? দেখো এর আগেরটা ছিল, হ্যাঁ এর আগেরটা মেটালিক ছিল। তোমরা যারা ছোটো ছোটো প্রিন্টস পছন্দ করো, ছোটো ছোটো হাজার গুটির মতো, তাদের জন্য মনে হচ্ছে কি একটা শাড়ি পরে আছি এরকম, এত সুন্দর। এই যে পাড়ের এই চড়া জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, এই চড়া বর্ডারটা দেখতে খুবই দারুণ লাগে। দেখো কি হেভি, এই দেখো কি সুন্দর। ইয়েস, অরেঞ্জ ওড়না জোস। আপু তোমারটা কি অ্যাভেলেবল? আমারটা কি? এটা তো আমি মানে কাতানের ওড়না, এটার প্রাইস তো 2700 টাকা। এটা কার ভালো লাগছে? এটা হচ্ছে পাড়টা, আর এটা হচ্ছে নিচের বর্ডারটা, হেভি বর্ডার। এটার প্রাইস 2700 টাকা। যার লাগবে সে ছবি তুলে নিতে পারো, আর ভিডিওটা শেয়ার দিয়ে তোমার কাছে রাখো, কারণ আমি গতকালকেই লাইভ হয়েছি। সো ওইটা অলরেডি 200 মতো শেয়ার পেয়ে, মানে প্রায় 150-200 মতো শেয়ার চলছে। এখন এইটা শেয়ার করে রেখে দাও, নয়তো দেখা যাবে মিক্স হয়ে যাবে, কোনটা বুঝতে পারবে না, ঠিক আছে? কোন ভিডিওটা খুঁজছো? আমার এত তাড়াতাড়ি লাইভে হওয়ার কথা ছিল না, তারপরেও আসলাম, ভাবলাম যে দেখাই নতুন কী কী আসছে। তাহলে হয়তো 2 ঘন্টা পর বা বিকালে যারা শোরুমে আসবে তারা পাবে। ব্ল্যাকের পর ব্ল্যাক না, ব্ল্যাকের পর হচ্ছে কালার। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কাছে মোস্ট বিউটিফুল। কেন আমি বলি, এটা আমি খুবই শখ করে এনেছি। এটা আমি দেখলাম যে ফুললি মাল্টি কালার, কি সুন্দর মাল্টি কালার, এটা তো দেখানো যায় না, ফ্রেম ছোট হয়ে যায়, এত সুন্দর। উফ, দারুণ দারুণ। এই দেখো কি সুন্দর নিচের পার্টটা, এটা হচ্ছে নিচের আর এটা হচ্ছে সাইডের, পরে দেখাবো এটা। এটা তো এই গাউনের সাথেও পরতে হবে, এত সুন্দর। এই যে এই দেখো নিচের ঝুলগুলো হচ্ছে ফিরোজা কালার, এটা টেকনিক কালার বলে না যে মাল্টি কালার, অনেক কিছুর সাথে পরা যাবে, এই একটা ওড়না অনেক কিছুর সাথে পরা যাবে, এইটা চিন্তা করে আমি এনেছি। এই যে ফিরোজা, এগুলো ঝালরগুলো খুবই 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 সুন্দর, দাম বাড়িয়ে দিব নাকি চিন্তা করছি। যারা গ্রুপে জয়েন করবে অন্য জায়গা থেকে দেখছো, তারা গ্রুপে রিকোয়েস্ট পাঠাও, আমি দেখি জয়েন করে দিব। আর যারা আমাকে ফলো করতে যাচ্ছ আমার প্রোফাইলে, ওখানে দেখবে ব্ল্যাঙ্কো আর গ্ল্যাম গার্ল, এই দুইটা পেজ আছে, ওই পেজে ইনবক্স করলে বেটার হয়, ঠিক আছে? এই দেখো খুবই সুন্দর চিকুন বর্ডারটা, খুবই ভালো লাগছে, খুবই খুবই। আমি গ্রুপে পোস্ট দিলে হয় না, হবে পোস্ট হবে, তুমি দিয়ে রাখো আমি অ্যাকসেপ্ট করে নেব। ওকে ফাইন, না আমি দাম বাড়াবো না এটার। এটার প্রাইস, আপু তোমার ফুল ড্রেসটা একটু দেখাও, দেখিয়েছি আমি, পরে তোমাকে ছবি তুললে তোমাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে কি 2700 টাকা, 2700 টাকা, 1 টাকাও প্রাইস বাড়াই নাই। যেগুলো হচ্ছে নর্মাল কালারের ওড়নাগুলো যে প্রাইস, এটাও একই প্রাইস, ঠিক আছে? জাস্ট একটু কষ্ট করে তাড়াতাড়ি আসবে, তাহলে তাড়াতাড়ি পাবে, অথবা তাড়াতাড়ি ইনবক্স করবে। আপু তোমার ড্রেসটা ফ্যাব্রিক, এটা হচ্ছে নিলেন, দেখো কি কমফোর্টেবল, অনেক ঘের, অনেক জোক। হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক যেভাবে রাখো ওভাবেই সিরিয়ালটা রাখো, টেনশনের কিছু নেই। অ্যানাদার প্রিন্ট, কার এরকম প্রিন্ট ভালো লাগে, এত সুন্দর সুন্দর প্রিন্ট। এটা হচ্ছে একটু ডিপ বেগুনি বর্ডার দিয়ে, হ্যাঁ এটা নিচটা, এই নিচের ঝালরগুলো, ঝালরগুলো দুইটা টোনের, ইটস লাইক ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন টাইপ মিক্স। কেমন লাগে, ভালো লাগবে।
বেজে গেছে একটু সাথে আরেকটা পেরেছি দেখেছ ঠিক আছে সুন্দর প্রিটি এনাফ আচ্ছা নর্মাল ভাবেই পরি যেভাবে তোমরা নাও সাধারণত ওনা লাভ দিচ্ছ যারা লাইক দিচ্ছ যারা ছবিটাও তুলে নাও আপু রেড আছে আচ্ছা দেখি না কি কি কালার আছে হ্যাঁ একটা একটা করে দেখি কাতান শাড়ি এনো প্লিজ না কাতান ওড়না এনেছি এখন তোমরা ওড়নায় কনসেন্ট্রেট করো এটার প্রাইস হচ্ছে 2700 টাকা কারি ওড়নাটা ভালো লাগছে যে এটা নিতে চাও সে তাড়াতাড়ি ইনবক্স করো বেশিরভাগ ওড়নাই ভেরি ফিউ পিসেস নেক্সট 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 এইটা অ্যানাদার অরেঞ্জ বাট এটার ডিজাইন ডিফারেন্ট এখানে এখানে পিকো ময়ূর বড় বড় তাও আবার দেখো প্রিন্টগুলো বিশাল বিশাল দেখতে পাচ্ছ আজকে তোমাকে জাপানিজ বিউটি লাগছে তাও বেটার আমাকে তো মোস্ট অফ দ্য ডেজ চাইনিজ বিউটি লাগে হ্যাঁ সো আজকে যে জাপানিজ লাগছে একটা দেশ চেঞ্জ হয়েছে এটাই কম কি এটা অন্য ডিজাইনের যার এটা ভালো লাগছে ম্যাজেন্টা বর্ডার বর্ডারটা ম্যাজেন্টা নিচের চুলগুলো অরেঞ্জ হ্যাঁ চুলগুলো অরেঞ্জ আপু তোমার ড্রেসটা অ্যাভেলেবল আছে হ্যাঁ আমার ড্রেসটা অ্যাভেলেবল আছে এই যে দেখো দেখেছো এটা আরেকটা কালার আছে শোরুমে রাখা শোরুমে আসলে ওটাও দেখতে পারবে ব্লু কালার গুড মর্নিং লাবণ্য জাহান কেমন আছো তুমি যারা যারা জয়েন করছো ভিডিওটা শেয়ার করে দাও ওয়াও বলছো যারা অন্যগুলো দেখে নাও লাভ দিচ্ছ যারা অন্যগুলো দেখে নাও অবশ্যই মনে করে ছবি তুলে নেবে ঠিক আছে ডান ওকে নেক্সট অ্যানাদার ব্ল্যাক অ্যান্ড রয়্যাল ব্লু এই কালার কম্বিনেশনটা খুবই দেখা যায় পছন্দ করে সো আই থট যে ওয়াই নট কারণ ব্লু এমন একটা কালার দেখা যায় কাতানের মধ্যে কাতান ব্লু কাতান ব্ল্যাক কাতান এগুলার কম্বিনেশনগুলো খুব জমে দেখা যায় খুব পছন্দ করে সুন্দর না প্রিন্টটা দেখো প্রিন্টটা আর কেমন লাগে আর নিচে হেভি ওয়ার্কটাও দেখে নাও ছবি তুলতে হলে ছবি তুলে নাও আর দেখো এখানে বাম পাশে একটা এইচডি অপশন আছে এইচডিতে দেখো তাহলে কোয়ালিটি আরও ভালো দেখতে পারবে ঠিক আছে কোয়ালিটি আরও ভালো দেখতে পারবে ভিডিওর আর আর কি তখন অন্যগুলো আরও ভালো সুন্দর সুন্দর করে দেখতে পারবে যে কোনটা নিবে বুঝতে পারবে ঠিক আছে ভেরি নাইস হ্যাঁ ভেরি নাইস ভেরি নাইস আপু তোমার ড্রেসটার প্রাইস কত আমার ড্রেসটার প্রাইস 3800 টাকা ঘের দেখো কি জোস ফিটিং কি জোস আমি কিন্তু কিছুই করি না অল্টার নাথিং নাথিং কিছুই করি নাই কিন্তু ফিক্স পারফেক্টলি দেখতেই তো পাচ্ছ পুরো কলার বসছে এভরিথিং খুবই নাইস খুবই নাইস খুবই সুন্দর করে করা আমার কাছে এই কালারটা মনে হয় 2 পিস আছে আর ব্লু যেটা ওইটা আছে হচ্ছে 3 পিস টোটাল 5 পিসেস এনেছি বেশি কেন আনি না বেশি আনি না কারণ আমি তো জানি না যে তোমাদের এত পছন্দ হবে বেশি আবার পরে আনবো যদি তোমাদের মনে হয় যদি তখনও থাকে তাহলে পরে নিয়ে আসবো আপু গ্রিন আছে না যে দুটো কালার আছে আমি ওই দুটো কালারই বলেছি এই তো আমার লিপস্টিকটা জোস আমি এটা দুইটা কালার মিক্স করে দিয়েছি থ্যাংক ইউ দেখি এটা কি ম্যাজেন্টা নাকি তারপর ম্যাজেন্টা পিকক ও সঙ্গে এলিফ্যান্টটা আছে এই যে বাহুবলি আমাকে আসতে কি বলে জানো যে প্লাজো এলিফ্যান্ট প্লাজোর নাম দিয়েছে আসবি বাহুবলি প্লাজো বলে যে বাহুবলি প্লাজো করি তোমার শোরুমে আসছে দেখতে তখন বলে যে বাহুবলি প্লাজো করি তো এরকম এটা দেখে তো এখন ও বলবে বাহুবলি বাহুবলি ওর নাই নে আসবি
তারপর হ্যাঁ এটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর, দেখো সঙ্গে পার্পলের সাথে বর্ডার থিকনেস কোয়ালিটি সবকিছুই দেখো। অফকোর্স কোয়ালিটি ভালো, এই জন্যই তো দুই দিনে শেষ হয়ে গেছিল শোরুমে, এই জন্যই আবার আনা। আজকে যারা আসবে তারা দেখতে পারবে, এখন না টু আওয়ার্স পর, কারণ আমি শোরুমে সরি অফিসে আরও কিছুক্ষণ থাকবো। নিচের বর্ডারটা দেখে নেই, এটা হচ্ছে নিচের বর্ডারটা। আপু আপনার শোরুম কোথায় দেখো ক্যাপশনে দেওয়া আছে, ধানমন্ডি 27 নম্বর মিনা বাজারে পিছনের গলি, হাউস নম্বর 38/1। এটা ছবি তুলো মনে করে, স্ক্রিনশট নাও, মনে করে স্ক্রিনশট নাও, যারা এত 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 হার্টস দিচ্ছ লাভস দিচ্ছ মনে করে এখনই ছবি তুলো। এখন আরেকটা ব্ল্যাক দেখি না, ব্ল্যাক দেখতে তো সব থেকে ভালো লাগে। উ এইটা তো খুবই স্টানিং, এটা তো আসলেই স্টানিং, এই বর্ডারটা বিশেষ করে এই বর্ডারটা, ও বা বর্ডারটার সাথে এই প্রিন্টসগুলো খুব সুন্দর গিয়েছে দেখো দূর থেকে। ও নাইস, ও নাইস, স্টানিং। আমার ড্রেসের প্রাইস বলেছে, আমার ড্রেসের প্রাইস 3800, সাইজ হচ্ছে 40, মানে এসেই বলো ও আমি তো 36, আমি 42 কিভাবে নিবে, 42 তুমি এভাবে নিবে, নিয়ে অল্টার করে নিবে, অল্টার করে তুমি তোমার মেজারমেন্টস অনুযায়ী করে নিবে। আমি যদি 36 আনি ওটা তো আর 42 করা যাবে না, সো আমি ইচ্ছা করি একটু বড় আনি, সো দ্যাট বেশিরভাগ মানুষের অপশন থাকে ওটা নিয়ে অল্টার করে হলেও পরার। ওকে আচ্ছা এখন এটা দেখি, খুবই সুন্দর, খুবই সুন্দর বর্ডার, পার্টটাও খুবই সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি পার্টটা, পার্টটার সাথে এই প্রিন্টটাও এবার খুবই সুন্দর, বক্স বক্স আর এই নিচের ডিজাইনটা, সবগুলা কি দেখাবো, দেখছো নিচের ডিজাইন কত হেভি বর্ডার নিচে, এটা ওই আগেরটাই দেখো, এটা তো দেখিয়েছি সেমটা আরেক পিস। এটা ছবি তুলে নাও যদি কারো দরকার পড়ে, এটা আমি আর ওপেন করে দেখালাম না, এটা রিভাইন্ড করে দেখে নিতে পারো যারা নতুন জয়েন করেছো, এটা আমি একটু আগেই দেখিয়েছি কিছুক্ষণ আগেই, ফিরোজা জুল দিয়ে, এটা খুবই সুন্দর, এটা এটা নিবে মাস্ট, যে কাতানের ওনা নিতে আসবে এটা নিবে মাস্ট, কারণ এটা তুমি অনেক কিছুর সাথে পড়তে পারবে। সো দেখা যাচ্ছে একটা ব্ল্যাক আর একটা মাল্টি কালার নিবে, এই মাল্টি কালার দিয়ে তোমার অনেক কিছুর কাজ হয়ে যাবে। দিস ওয়ান যাদের গোল গোল পয়সা ডিজাইন পছন্দ তাদের জন্য, এই দেখো দেখেছ আপু তুমি কি আবার আমাকে ওড়না দিবা, হ্যাঁ ইনশাল্লাহ দিব। প্রাইস কত, এগুলোর প্রাইস 2700 টাকা করে অনলি, মাত্র 2700 টাকা করে, দেখো কি সুন্দর এটার বর্ডারটা জিগজ্যাগ, এটা যে বর্ডারটা নিচের জিগজ্যাগ বর্ডার। স্ক্রিনশট নাও, শেয়ার করো ভিডিওটা, আর যে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে চাও HD-তে ক্লিক করো, HD-তে ক্লিক করলে সব ক্লিয়ারলি ছবি তুললে ক্লিয়ার থাকবে সেটা, দেখছো। ওকে আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে, মানে ওনার সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল তুমি কি জানতে চাও, তোমার ড্রেসটা আমাকে দিয়ে দাও, আফসানা আহমেদ, আচ্ছা ঠিক আছে তুমি শোরুমে আসো নিয়ে নাও, ঠিক আছে। এটা ওটা সেম, এটা ওকে, এই যে এটা হচ্ছে রানি কালার দিয়ে, ম্যাজেন্টা হচ্ছে নিচটা আর ব্ল্যাক হচ্ছে ফুল কাজ করা লিফ টাইপের ডিজাইন। এটার সব থেকে বেশি সুন্দর যেটা সেটা হচ্ছে এই নিচের বর্ডারটা পুরো ম্যাজেন্টা। তো ফর এক্সাম্পল তুমি একটা হোয়াইট একটা ইসে দিয়ে পড়েছো, হোয়াইট একটা কামিজ, ওটার মধ্যে জাস্ট চিন্তা করো যে এই প্যানেলটা তুমি ম্যাজেন্টা দিলে, হ্যাঁ আর এই ব্ল্যাক ওড়নাটা পরে ব্ল্যাক ওড়নাটার মধ্যে এই ম্যাজেন্টাটা দাও, কি যে সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, তখন খুবই ভালো
অথবা তুমি অন্য কোনো কালার করলে একদমই একদমই ডিফারেন্ট কোনো কালার, ইট কুড বি স্কাই কালার অথবা লেমন কালার, সো ওইটার সাথে তুমি এরকম একটা ম্যাজেন্টা বা কালার কম্বিনেশন করে বর্ডার্স দিয়ে নিলে বা জাস্ট বাটনস দিয়ে দিলে অন্য কালারের, তখন তুমি পড়তে পারবে খুব সুন্দর করে। অরেঞ্জ কালার, হ্যাঁ অরেঞ্জ কালারের পড়লেও খুবই ভালো লাগবে। কোনটা রেখে কোনটা নিব, হ্যাঁ সবই তো সুন্দর। এটা এটা সেম, ওপেন করে দেখালাম না, দুই পিস আছে। ও না সরি, এটা ডিজাইন আলাদা। তো এই ডিজাইনটা কি ওপেন করে দেখাতে হবে? আচ্ছা আপু তুমি কই? এই তো আমি, ও আমি কই, আমি আমার অফিসে, আমাদের নতুন অফিস বলেছিলাম না, ওই অফিসে আজকে অফিসের মানে ডেকোরেশনস এন্ড এভরিথিং ডান, বাট এখানে ফুল গুছানোর যে কাজটা, নতুন নতুন ড্রেসেস আনা রাখা সব কিছু ডিসপ্লে করা, ওগুলো বাকি তাই আসছি না দেখতে। আগে একটা অ্যাড ছিল না, সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী, ওইরকম প্রাইস, প্রাইস হচ্ছে 2700 টাকা, আমি কোনো প্রাইস বাড়াইনি, যেটা ছিল ওইটাই, ইভেন মাল্টি কালার যেটা ওইটার প্রাইসও 2700 টাকাই। আপু কাতান ওড়না কত প্রাইস? প্রাইস হচ্ছে 2700 টাকা, কাতান ওড়নার প্রাইস কত? প্রাইস 2700 টাকা, মুখস্থ করে নাও, প্রাইসটা 2700 টাকা। আর ক্যাশ অনলি, শোরুমে এখন কার্ড একটু সমস্যা হচ্ছে, তো যেই আসবে ক্যাশ নিয়ে আসবে। এটা হচ্ছে একটু মেটালিক কালার, না ফুললি গোল্ডেন, সরি ফুললি গোল্ডেন অ্যান্ড ব্লু, এটা আমি দেখিয়েছি আগে, হ্যাঁ এটার সাথে জাস্ট ওপেন করে দেখে এই টাইপের একটা দেখিয়েছি। সরি জেনিতে ইন্টারেস্টেড এটা সে বলতে পারো। অরেঞ্জ কালার ওড়না দেখতে চাও? অরেঞ্জ কালার অনেকগুলো দেখিয়েছি তো ওড়না, অরেঞ্জ কালারের দুইটা আছে আমি দেখাচ্ছি। এই যে একটা অরেঞ্জ, অরেঞ্জের ম্যাজেন্টা পুরোটাই ময়ূরের, তো এটা যে নিবে মানে সে জিতবে, ময়ূর বলতেই তো সুন্দর, সে হয়ে যাবে এই বাহুবলীর বউয়ের নাম কি বাহু, তুমি বাহুবলীর বউয়ের নাম জানো না? বাহুবলীর বউয়ের নাম শাবনুর, শাবনুর আহমেদ। এই যেটা সুন্দর না অরেঞ্জটা, শোনো আমি নতুন পানি খাওয়া অভিযান চালু করেছি, দেখি পানি খেয়ে যদি ড্রাই স্কিনটা ঠিক রাখা যায়। আরেকটা আছে অরেঞ্জ, আরেকটা অরেঞ্জ যেটা ওটাও দেখাও তো আপু। রেড আছে? না রেড তো নাই, রেড মনে হয় শোরুমে আছে, এখানে এই শিপমেন্টের মধ্যে নাই, তো এই জন্য আমি খুঁজে পাচ্ছি না। একটা ফিরোজে আছে খুব সুন্দর, দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা, এটা ফুললি অরেঞ্জ, ফুললি অরেঞ্জ দেখা যাবে, এটা দিয়ে তোমরা ক্রিম কালার দিয়ে পড়তে পারবে। আরেকটা দেখতে চাই, এই যে দেখো ক্রিম কালার দিয়ে পড়তে পারবে, নয়তো আরও কিছু দিয়ে, এটা হচ্ছে মাসাক্কালি প্রিন্ট, এটা সঙ্গে এলিফেন্ট আছে নিচে কবুতর দেয়া, দেখেছো সুন্দর না? এটা দেখানো হয়নি তো, তাই না? ফিরোজা যার ফেভারেট, কার ফেভারেট ফিরোজা? আর ছোট ছোট বুটি বুটি ডিজাইন যার পছন্দ তার জন্য, ওহ ওয়াও, এই যে যারা লাইক দিচ্ছে বুঝাই যাচ্ছে এদের ফিরোজার ফেভারেট কালার, অনেকেরই ভালো লাগে এই কালারটা, কি যে সুন্দর দেখো। এটা হচ্ছে হেভি বর্ডারটা, সো যার ফিরোজা পছন্দ সেইটা ছবি তুলে রাখবো, কারণ এই টাইপের এত সুন্দর কাতান, কাতানের ওড়না ফিরোজা মধ্যে আনবিলিভেবল, কালারটা খুবই ব্রাইট অ্যান্ড নাইস, দেখছো আমাকে ইনস্ট্যান্টলি ব্রাইট লাগছে, এটা আমার পাশে। তাই প্রাইস 2700 টাকা, যে এখনও জানো না প্রাইস সবই সেম 2700 টাকা করে, দেখে নিই আমরা, ছবি তুলে নিই আমরা,
ভিডিওটা আমরা এইচডিতে দেখি, পাশেই দেখো লেফট সাইডে এইচডি বাটনটায় ক্লিক করো, দেখবে যে ওড়নাগুলো গ্লেজ দিচ্ছে ঝিলিক ঝিলিক, খুবই ভালো লাগবে। তখন এইচডিতে দেখলে মনে হবে আমরা একসাথে আছি, এত সুন্দর এত ক্লিয়ার থাকবে। ফুল ব্ল্যাক আছে, ফুল ব্ল্যাক অনেক আছে, আমি দেখিয়ে দিলাম একটু আগে, রিবাইন্ড করলেই পাবে প্রত্যেকটা, একটা ব্ল্যাক একটা মাল্টি, একটা ব্ল্যাক একটা অন্য কালার, এভাবে করে আমি বেশি বেশি ব্ল্যাক দেখিয়ে দিয়েছি, কারণ বললাম না ব্ল্যাকের ডিমান্ড বেশি ছিল এই জন্য। পার্পল কালার হবে, পার্পল না ম্যাজেন্টা হবে, ডিপ ম্যাজেন্টা, পার্পল বর্ডার দিয়ে অনেকগুলো হবে। ওকে, সো গোটা পাত্তি না, আমার কাছে কয়েকটা গোটাপাত্তি কম আছে, কম বলতে শোরুমে কিছু আছে। আমি একটা কাজ করি, এক ঘন্টা পর শোরুম থেকে লাইভ হয়, যদি তোমরা হ্যাঁ বলো তাহলে, এখনও মানে অনেকজন 500 মতো লাইভে আছো তোমরা, তো তোমরাই ভালো বলতে পারবে, তোমরা কি একটু পর টাইম দিতে পারবে, কারণ এখন দেখা যাচ্ছে এখন কালার্সগুলো আমি দেখাই। এখানে অনেক সফট অ্যান্ড প্রিটি কালার্স আছে, এই কি সুন্দর সুন্দর কালার, আর কাজগুলো দেখো না, এখন দেখবো, এখন দেখান। আচ্ছা এখন যে দেখাবো, এখন আমার কাছে যে স্যাম্পল দেখতে পারো, চার পিস আছে, ঠিক আছে, তাহলে এই চার পিসই দেখাই, পরে তোমাকে আমি আরও হয়তো দেখাতে পারতাম, কারণ আমার কাছে আরও অনেক কালার্স আছে, অনেক অনেক কালার্স আছে, তো তোমাদের চুজ করতে ইজি হতো। আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা আছো তাদের জন্য ভালো হবে। ফুল জর্জেটের স্লিভে কাজ করা, দেখো ফিনিশিং দেখে নাও, নিজেরাই নিজেরাই ডিসাইড করো যে ফিনিশিং ভালো কি না। দেখো হ্যাঁ, আর এই যে ব্যাকেও ডিজাইন আছে, ব্যাকেও কাজ করে, এই ওনাটা আমার গায়ে লাইক্রা কাপড়ের খুবই 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 আরাম, খুবই আরাম। আর এইচডিটা দেখলে বুঝবে কি সুন্দর, দেখো ঝিলমিল ঝিলমিল ওর না দেখেছো, দেখো ওয়াও ওয়াও ওয়াও। এগুলো ঈদের কালেকশন, ঈদের কালেকশন বোঝাই যাচ্ছে, এগুলো ঈদের জন্য করা, তো দেখে নিলে। আমি বাকি কালার্সগুলো নিয়ে একটু পরে লাইভ হয় নাকি, হ্যাঁ বাহু কী করবো একটু পরে, আচ্ছা আমি একটু পর আবার লাইভে আসি সবগুলো কালার্স নিয়ে। ওই ভিডিওটা তাহলে তোমাদের কাছে রয়ে যাবে, তখন তোমরা বেশি করে দেখে নিতে পারবে, হ্যাঁ কালার ভ্যারিয়েশন, সো তোমার সিলেক্ট করতে ইজি হবে। এখন আমি চারটা কালার দেখাবো, আবার আরেকদিন দুইটা, তাহলে ছাড়া ছাড়া হয়ে যাবে। সো একটু পরে আমি এই কাজটা শেষ করে আমি একটু পর শোরুম যেয়ে তোমাদেরকে সব কালার্স দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই।